পাঁচ টাকার জিনিস 20 টাকায় সেল করুন। আজ আমি আপনাদেরকে যেই প্রোডাক্টের ব্যবসার আইডিয়াটা দেব, সেই প্রোডাক্টটি তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 4 থেকে 5 টাকা, কিন্তু আপনি যখন সেই প্রোডাক্টটি মার্কেটে হোলসেল রেটে সেল করবেন তখন খুব সহজেই 15 থেকে 20 টাকায় সেল করে দিতে পারবেন। মানে প্রায় 3 থেকে 4 গুণ এই ব্যবসায় লাভ আছে আপনি যদি হোলসেলিং করেন, বা আপনি যদি নিজেই রিটেলে সেল করেন তাহলে আপনার এর থেকেও বেশি প্রফিট আছে, তখন প্রায় 25 থেকে 30 টাকায় আপনি সেল করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন কত প্রফিটেবল ব্যবসার আইডিয়া আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এটা যে শুধু প্রফিটেবল বিজনেস আইডিয়া সেটা কিন্তু নয়, প্রফিটেবলের পাশাপাশি হাই ডিমান্ডিং প্রোডাক্ট এটা, কারণ এটা ছাড়া আমাদের একটা দিনও চলবে না। সেই কারণে মানুষকে বেঁচে থাকতে গেলে এই প্রোডাক্টটি কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন আছে, সেই কারণে এর মার্কেটে কিন্তু প্রচুর ডিমান্ড আছে। তো আপনি যদি ভাবছেন যে একটা ব্যবসা শুরু করবো কিন্তু ভেবে উঠতে পারছেন না যে কোন ব্যবসা করলে আপনার এলাকায় ভালো চলবে, আপনার ব্যবসা চলবে কি চলবে না, তো আপনারা চাইলে নিশ্চিন্ত মনে এই ব্যবসাটা শুরু করতে পারেন। প্রফিটের যদি কথা বলি, এই ব্যবসাটা করে প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করা যায়। আপনি যদি ঠিকঠাকভাবে এই ব্যবসাটা করতে পারেন তাহলে আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন, সেটা নির্ভর করবে আপনার উপর যে আপনি কিভাবে এই ব্যবসাটা করছেন। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে বা যে কোনো মেশিন কেনার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন, ভালোভাবে দেখে নেবেন, তারপরে কোনো মেশিন কিনবেন বা কোনো ব্যবসা শুরু করবেন। ভিডিও দেখেই হঠাৎ করে ব্যবসা শুরু করে দেবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। সবার আগে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। নমস্কার, আমার নাম তৃষা নাথ, আমি রয়্যাল মিশনারি পক্ষ থেকে কথা বলছি। তো ম্যাম, আপনাদের এই কোম্পানির অ্যাড্রেসটা কি আছে? এটা হচ্ছে সোদপুর মুড়াগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডে। আচ্ছা, তো কেউ যদি শিয়ালদা দেখতে আসতে চায় সে কিভাবে আসবে? আমাদের দুটো নিয়ারেস্ট স্টেশন পড়ছে, একটা হচ্ছে আপনার সোদপুর আর একটা হচ্ছে মধ্যমগ্রাম, ঠিক আছে? শিয়ালদা হয়ে যদি আসেন তাহলে তাকে সোদপুর হয়ে আসতে হবে, মানে শিয়ালদা স্টেশন থেকে সোদপুর হচ্ছে 4 থেকে 5টা মাত্র স্টেশনের ডিস্টেন্স, সোদপুর থেকে ডিরেক্ট অটো পেয়ে যাবেন। যদি বাইরে থেকে আসেন লাইক বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড, তো ডিরেক্ট হাওড়া স্টেশন থেকে L238 বাস পেয়ে যাবেন। এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে, আমাদের ফোন করলে আমরা গাইড করে নেব। তো ম্যাম, মেশিন তো সব জায়গা থেকে পাওয়া যায়, আপনাদের কাছ থেকে যদি কেউ মেশিন নিয়ে ব্যবসা শুরু করে তাহলে একটা কাস্টমার কি কি সুবিধা পাবে? আমাদের প্রথমত দেখুন, মেশিনটা নেওয়া বড় কথা না, প্রথমত হচ্ছে মেশিনের কোয়ালিটি, মেশিনটা হার্ডি মেশিন কোয়ালিটি নিয়ে নিচ্ছেন কিনা, জিনিসটা ভালো কি মন্দ সেটা আপনি মেশিন হাত দিলে সমস্ত কিছু বিচার করলে আপনি দেখতে পাবেন, সেটা এসে মোটামুটি এখানে আসলে বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আপনার মেশিনের ওপর গ্যারান্টি ওয়ারেন্টি, আমরা মেশিনের ওপর 1 বছরের ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস দিয়ে থাকি, মানে 6 বছরের জন্য আপনি টেনশন মুক্ত। এটা অন্য কেন মানে কলকাতার আপাতত তো কোনো কোম্পানি এই মুহূর্তে দিতে পারছে না। থার্ড হচ্ছে মেশিনটা নেওয়াটা বড় কথা না, মেশিনটা কীভাবে আপনি কাজ করবেন, মানে মেশিনটা কীভাবে আপনি অপারেট করবেন, সবার প্রথমে 3 নম্বর প্রথম আসা আসে মেশিন তো কিনে নিলাম তারপরে কীভাবে চালাবো। তো এক্ষেত্রে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি যে মেশিনটা কীভাবে কাজ করবে না করবে সেটা আপনার বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে কাজ শিখিয়ে দেখিয়ে দিয়ে আসবে। আজকে তাহলে কী ব্যবসা নিয়ে আমাদের ভিউয়ারদের সঙ্গে আলোচনা করবেন? ব্যবসা বলতে একদমই নতুন ব্যবসা, সেটা হচ্ছে আরও প্ল্যান্ট। আরও প্ল্যান্টের সহজ সরল ভাষায় বলতে গেলে রিভার্স অসমেসিক, মানে আপনার যে জলটা আমরা যেটা প্রতিনিয়ত খাই সেই জলটা খাওয়ার জন্য যে স্বচ্ছ, যে জলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে বা আর্সেনিক থাকে, তো সেই জিনিসগুলো সম্পূর্ণভাবে স্বচ্ছ করে মার্কেটে খাবার উপযুক্ত করে জলটাকে আমরা ব্যবহার করছি। তো এটার জন্য কীভাবে আমরা বিজনেসের থ্রুতে এই জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করছি সেটা হচ্ছে মেশিনের দ্বারা। যে মেশিনের দ্বারা আমরা যেমন বাইরে কোথাও ঘুরতে যাই, বাইরে গিয়ে আমরা কিন্তু বোতলের জলটা এখন অনেকে কম ক্যারি করে, একটা ছোটো 10 টাকা দামের বোতল কিনে নেওয়া হয় ট্রেন বাসে। এছাড়া আমাদের বাড়িতেও কিন্তু একটা 25 লিটার বা 30 লিটার কিন্তু ডাব্বা দেখতে পাওয়া যায় অনেকের ঘরে। তো এই ক্ষেত্রে যে এই যে জলটা এরা কোথা দিয়ে আসছে এটা কিন্তু একটা বিজনেস মারফত একটা মেশিন নিয়ে কিন্তু এটা হচ্ছে ব্যবসাটা। যে বিজনেস মডেলটা বোঝালেন, তো কেউ যদি এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে চায় তাহলে সে কিভাবে করবে, যদি একটু বিস্তারিতভাবে বলতেন বোঝাতেন। বিস্তারিত বলতে দেখুন স্যার, প্রথমত মেশিন আছে, ঠিক আছে, মেশিনের একটু পার্ট টু পার্ট হয়। এখানে আপনি বর্তমানে একটা মেশিনের কিছুটা পার্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। এখানে আরো প্ল্যান্ট আছে, এখানে কম্প্রেসার আছে, সমস্ত কিছু টাইমার থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা কিভাবে কাজ করবে সেটা আপনি আমাদের অফিসে আসলে আমরা আপনাকে সামনাসামনি বোঝাতে পারবো, কারণ একটা ভিডিও বা একটা ফোন কলের মাধ্যমে পুরোটা বোঝানো সম্ভব হয় না আপনারা আসলে। এছাড়া আপনার বাড়িতে আমাদের টেকনিশিয়ান গিয়ে মেশিনটা ইনস্টল করে কী করে কাজ করবে
দেখিয়ে শিখিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? এরকম পার্ট টু পার্ট কিছু পার্টিকুলার পার্টস হয় যেটা একসাথে করে একটা মেশিনের প্ল্যান্ট বসে, লাইট আপনার ট্যাঙ্কি থেকে শুরু করে এরকম। তো একটা পার্ট হয়, একটা পার্ট হিসেবে একটাকে এক কথায় প্ল্যান্ট বলা হচ্ছে, যে আপনি একটা ছোটোখাটো আপনার বাড়িতে প্ল্যান্ট বসাচ্ছেন, যে প্ল্যান্টে একটা জলের বিজনেস আপনি স্টার্ট করছেন, যে নিয়ারে ছোটো ছোটো ডিস্ট্রিবিউটার, রিটেলার, বিভিন্ন রকম দোকান, বিভিন্ন রকম আপনার ট্রেনের হকার অবধি আপনি জিনিসগুলোকে সেল করতে পারছেন। তো ম্যাম, এটা তো হয়ে গেল নিয়ারেস্টে আমি হয়তো 20 লিটারের বা 10 লিটারের জার করে সেল করলাম। তো কেউ যদি চায় বোতল প্ল্যান করে বিক্রি করতে, বোতলও কি করতে পারবে সে বলছেন? অবশ্যই, এখানে আপনি একটা জলের পুরোপুরি প্ল্যান্ট বসাচ্ছেন। আপনি বোতলে করে বিক্রি করতে পারেন, জারে করে বিক্রি করতে পারেন, আপনার এলাকায় যেভাবে ব্যবসাটা চলছে, যেভাবে আপনার চাহিদা আছে। দেখুন, আপনি যখন একটা প্ল্যান্ট খুলছেন, আপনার কাছে ডিস্ট্রিবিউটার আসবে যারা বাল্কে মাল কিনবে, রিটেলার আসবে যারা প্যাকেট ওয়াইজ মাল কিনবে, নর্মাল আসতে পারে। তো সেক্ষেত্রে যে আপনার কাছে যেমনভাবে আসছে, নিয়ারেস্ট এলাকাগুলো ধরুন, লাইক আপনার বাড়ির আশেপাশে যে লোকগুলো আছে তাদেরকে ধরুন, ডিস্ট্রিবিউটার ধরুন, পাড়ার মার্কেটগুলো ধরুন, লাইক রিটেলার ধরুন যাদের কাছে বোতল সেল করা যাবে, যাবতীয় যা সাপোর্ট আপনারা এখান থেকে আমাদের পেয়ে যাবেন। মানে কীভাবে মার্কেটিং করবে, কীভাবে করলে জিনিসটা বেটারভাবে গ্রো আপ করা যায়। দেখুন স্যার, ব্যবসা সবাই করে, অনেকে দেখি নেগেটিভ কমেন্ট দেখা যায় যে এই ব্যবসা কেন, এরকম ব্যবসা লস খাওয়া হয়। দেখুন, ব্যবসা একটা করা হচ্ছে, আপনি ব্যবসাটা শুরু করছেন, ব্যবসা পার্ট টু পার্ট করতে হয়। একটা ব্যবসা মেশিন ইনস্টল করা, সুন্দরভাবে মার্কেটিং করা, এবং জিনিসটাকে আপনি যে একটা ব্যবসা করছেন এটা সাজার জায়গায় ছড়িয়ে দেবো না। তো এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করে থাকি সব ক্ষেত্রে। আচ্ছা, এক কথা বলতে গেলে এই মেশিনটা নিলে জলের সমস্ত রকম সে ব্যবসা করতে পারবে, তাই তো? এক কথা, কেউ যখন একটা নতুন ব্যবসা শুরু করে, সবার প্রথমে তার মাথায় আসে এত টাকা ইনভেস্টমেন্ট করব, মেশিন নেব, তো এরপরে আমার মানে ব্যবসাটা কিভাবে এগোবে। তো জল এমনই একটা জিনিস যেটা নিত্য প্রয়োজনীয়, জল নিয়ে আলাদা করে কোনো কিছু বলার এখানে কোনো প্রশ্নই ওঠে না। আপনার আমার সবারই এটা প্রতিদিন প্রয়োজনীয়, এটা লাগবেই লাগবে। তো এক্ষেত্রে এই ব্যবসাটা করলে কিন্তু ইন ফিউচার কিন্তু ভীষণ উন্নতি আছে। আচ্ছা, তো ম্যাম আপনাদের এই আরো প্ল্যানটার কস্ট কত আছে, কত টাকা পড়বে? আমাদের অ্যারোপ্ল্যান্টের কস্ট আপনার 1.5 লক্ষ টাকার থেকে স্টার্ট হচ্ছে, বাকি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। লাইক এটার ধরুন ঘন্টায় প্রোডাকশন থাকে, কোনোটা 1000 লিটার, কোনোটায় 1500 লিটার, কোনোটায় 2000 লিটার। তো আপনি যেমন ক্যাপাসিটি, যেমন প্রোডাকশনের একটা প্ল্যান চুজ করছেন, তার উপর প্রাইসটা ডিপেন্ড করছে। আপনার বাজেট যদি অল্প হয়, অল্প প্ল্যান্টেরও আপনি ব্যবসা শুরু করতে পারেন, যদি বেশি হয় সেটা দিয়েও শুরু করতে পারেন। আচ্ছা, তো ম্যাম এই ব্যবসাটা কি সবাই করতে পারে, সবার দ্বারা কি সম্ভব? অবশ্যই সবার দ্বারা সম্ভব। যে সত্যিকারের এখন বাড়িতে বসে রয়েছে, একটা ব্যবসা শুরু করতে চাইছে, সে যদি মনে করে এই ব্যবসাটা ইজিলি সে শুরু করতে পারে। তো ম্যাম এই জলের ব্যবসা তো অলরেডি অনেকেই করছে, মার্কেটে প্রচুর কম্পিটিশন। তো একজন যে নতুন ব্যবসা শুরু করবে, তো সে মার্কেটে কিভাবে টিকবে, কিভাবে সে গ্রো করবে যদি একটু বলেন? সবথেকে বড় কথা, আগেও বলেছি, ব্যবসা মার্কেটিং একটা স্ট্র্যাটাজির উপর ডিপেন্ড করে। লাইক আমাদের মাছ বাজারে গেলে প্রচুর মাছ দেখতে পাই, কিন্তু আমরা মাছ খাই, প্রত্যেকেই কিন্তু সেখানে বিজনেস করতে পারছে। একটা মাছ বাজারে কিন্তু পাশাপাশি 10খানা মাছালা বসে, একটা ব্যবসা মানে কম্পিটিশন থাকবে। সে তাকে কিন্তু মার্কেটে জিনিসটা নিয়ে খুব স্বল্প মূল্যে একটা জল, একটা 25 লিটারের জল তৈরি করতে খরচা আসে 3 থেকে 5 টাকার মধ্যে। সে কেমন কোয়ালিটি তৈরি করছে তার উপর ডিপেন্ড করে, সেটা মার্কেটে বিক্রি করতে পারে 10 থেকে 20 টাকা, রিটেল প্রাইস বললাম, হোলসেল প্রাইসটা হয়তো এর থেকে একটু কম বেশি হবে। তাহলে বুঝতেই পারছেন একটা হিউজ একটা লেভেলের ইনকাম। তো সে কিভাবে কত টাকা কম বেশি করে ছাড়ছে মার্কেটে, তার উপর মার্কেটিং এর উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আচ্ছা, তো মার্কেটিং কিভাবে না করতে হয় এগুলো আপনারা কি কিছু শিখিয়ে দিবেন? একদমই তাই, এখান থেকে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ব্যবসাটা করলে সবথেকে বেটার ভাবে আপনি মার্কেটিং করতে পারেন, এ টু জেড হেল্প এখান থেকে করে দেওয়া হবে। আচ্ছা, তো ম্যাম একজন যে নতুন ব্যবসা শুরু করবার কথা ভাবছে, সে তো এই বিজনেস সম্পর্কে কিছু জানে না, মেশিন অপারেট কিভাবে করতে হয়, কিভাবে বিজনেস করব, তো সে কিভাবে করবে এই ব্যবসাটা? এট ফার্স্ট আপনাদের ভিডিওটা দেখার পর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে, আপনি ফোন করুন। ফোন করে যেটুকু ভিডিওর মাধ্যমে মনে হচ্ছে এর থেকেও বেশি কিছু জানার আছে, আপনি ফোন করে জানতে পারেন। সবথেকে ভালো হবে আমাদের অফিস ভিজিট করুন, এখানে প্ল্যান্ট আছে, আপনি প্ল্যান্ট দেখতে পারবেন, যাবতীয় যা কথা বাদবাকি বসে কথা বলে নেওয়া যাবে। আচ্ছা, আপনাদের কাছে কি কোনো টেকনিশিয়ানের সাপোর্ট পাওয়া যাবে? অবশ্যই, আপনি মেশিনটা নিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি। আপনার লোকেশনে টেকনিশিয়ান গিয়ে মেশিনটা ইনস্টল করে কাজ দেখিয়ে এবং শিখিয়ে দিয়ে আসবে, মানে প্রপার ট্রেনিং দিয়ে আসবে আপনাকে। তো ম্যাম এই মেশিনে কতটুকু তাও মানে ইলেকট্রিকের প্রয়োজন আছে, সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ? তো এক্ষেত্রে জলের মেশিনটি আপনি আপনার বাড়িতে যে সিঙ্গেল ফেজ আছে সিঙ্গেল ফেজে চালাতে পারেন। যদি মনে করেন খুব বড়ভাবে ব্যবসাটা শুরু করবেন প্ল্যান্ট হিসাবে ভীষণ বড়ভাবে, তো সেক্ষেত্রে 440 লাইনও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, মানে যেমন ক্যাপাসিটি নিবে তেমন ইলেকট্রিকের প্রয়োজন, তাই তো? আচ্ছা, তো ম্যাম এই প্ল্যান্টটা বসানোর জন্য কতটুকু জায়গার প্রয়োজন আছে? প্ল্যান্টটা বর্তমানে আপনারা কিছুটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে বসানোর জন্য আমি মিনিমাম ধরে রাখছি আপনার 500 থেকে 700 স্কোয়ার ফুট জায়গা লাগতে পারে। যদি এর থেকে বড় প্ল্যান করেন তো সেক্ষেত্রে আপনার 1000 থেকে 1200 স্কোয়ার ফুট জায়গা মিনিমাম লাগবে। তো ম্যাম এই ব্যবসাটা শুরু করার জন্য কি কি লাইসেন্স বা পারমিশনের দরকার পড়বে? জলের ব্যবসাটা করতে গেলে আপনি বুঝতেই পারছেন একটা জল, একটা ওয়াটার প্রোডাক্টের উপর কাজ করছেন, এটা বড় থেকে বাচ্চা সবাই খাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আপনার
ফ্যাশাই লাইসেন্স, ট্রেড লাইসেন্স, আইএসও, ঠিক আছে, বিভিন্ন রকম ফুড প্রোডাক্টের উপর যেসব লাইসেন্সগুলো লাগে সেগুলো লাগবে। সেগুলোর ক্ষেত্রে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমাদের কোম্পানি থেকে আপনি 200% সাপোর্ট পাবেন, যাতে ইজিলি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন লাইসেন্সের সাথে। ম্যাম, এই ব্যবসাটা করে প্রফিট কেমন কি হতে পারে যদি একটু বলেন? প্রফিট আপনাকে আগেই বলেছি, প্রফিট মার্জিন একটা 20 লিটার জল তৈরি করতে 3 থেকে 5 টাকা খরচ হয়ে থাকে, যেটা রিটেল বা আপনার হোলসেল প্রাইস 15 থেকে 20 টাকা মিনিমাম। তো সেক্ষেত্রে আপনি যদি সেই হিসাবেই যদি একটা রেশিও করতে চান, তাহলে দেখতে পাবো যে মাস গেলে আমাদের মিনিমাম 50 থেকে 70 হাজার টাকার উপরে ইনকাম আছে। কিছুটা আপনার মার্কেটিং দক্ষতার উপর ডিপেন্ড করছে, তো সেক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু 50 থেকে 70 হাজার টাকা কিন্তু আর্নিং করতে পারেন এই ব্যবসাটার মাধ্যমে। তো ম্যাম, আপনাদের কাছ থেকে কেউ মেশিনে যদি লোনের মাধ্যমে নিতে চায়, তার কি কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, এখান থেকে লোনের সমস্ত রকম কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট এখান থেকে করে দেওয়া। কেউ যদি মেশিন অর্ডার দেয়, তাহলে সে কতদিনের মধ্যে পেতে পারে? মেশিন অর্ডার দিলে মিনিমাম আমাদের যেটুকু সময় লাগে, যদি ছোটো মেশিন হতো তাহলে 1 সপ্তাহের মধ্যে পেয়ে যেত, যেহেতু একটা বড় প্ল্যান। তো এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে কিছু পিস, তো সে যখন আসছে যদি মেশিন স্টকে থাকে তাহলে পেয়ে যাবে সেম ডে, আর যদি স্টকে না থাকে তো সেক্ষেত্রে আমাদের 15 থেকে 20 দিন সময় লাগে। তো চলুন একটু মেশিনটা দেখান, মেশিনটা কেমন কি আছে দেখি। তো এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা কন্ট্রোল প্যানেল বা প্যানেল বক্স আছে। এখানে বিভিন্ন রকম সাইজের পাওয়ার অন অফ, অটো ম্যানুয়াল মোড থেকে আরএমপি, এইচপিপি থেকে শুরু করে অনেক সময় ইউভি প্রোটেক্ট চাই, মানে সূর্য রশ্মি থেকে যে সুন্দরভাবে যে ব্যাকটেরিয়াটাকে ভালোভাবে সে করে জলটাকে সুন্দরভাবে তোলা। এখানে কম্প্রেসার আছে যে আপনি জলের কত পার্সেন্ট আপনি তুলছেন, সমস্ত কিছু এখানে মেনশন করা আছে, বাকি আপনার বাড়িতে টেকনিশিয়ান এগুলো ভালোভাবে বুঝিয়ে দেবে। এটা মেন আরও আছে, ঠিক আছে, মেন যে রিভার্স অসমেসিক যেটা আছে সেটা মেন আছে। এছাড়া নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম পাইপ এবং স্পেয়ার পার্টস আছে, এছাড়াও আরও অনেক প্রচুর জিনিস আছে এখানে অনেক রকম মেশিনের জন্য। এখানে সবটা তুলে ধরা আমাদের পক্ষে ভিডিওতে সম্ভব হচ্ছে না, তো এক্ষেত্রে আপনারা এলে ফুল প্ল্যান্ট কী কী লাগবে না লাগবে সমস্ত কিছু একসাথে নিয়ে আমরা আপনাকে গাইড করে দেবো। ম্যাম, মেশিন তো আমরা দেখলাম, তো একটা কেউ বেকার হয়তো সে ভাবছে ব্যবসা করব কিন্তু ভেবে উঠতে পারছে না যে কি ব্যবসা করব, কি সে যদি চাই ব্যবসাটা করতে সে কি করতে পারবে বলছেন? অবশ্যই করতে পারবে স্যার, আমি আগেও বলেছি এখনও বলছি, যারা বেকার ভাই বোন আছেন, যারা ভিডিওটি দেখছেন মনে করছেন যে কিছু করবেন, তো সেক্ষেত্রে জলের ব্যবসা কিন্তু ভীষণ প্রফিটেবল ব্যবসার মধ্যে চলছে, একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ছে। তো ইজিলি কিন্তু আপনি ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন, সেটা ক্যাশে বলুন বা লোনের ব্যবস্থা বলুন, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে কিন্তু প্রপার সাপোর্ট করবে। ম্যাম, সব কিছুই তো আলোচনা করা হলো এই ভিডিওর মাধ্যমে, তো সবার শেষে যারা এই ব্যবসাটা শুরু করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটা বলতেন। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমার বা আপনার পক্ষে পুরোটাই ভিডিওতে তুলে ধরা সমস্ত কিছু সম্ভব হয় না, এরপরেও কিছু কিছু ছোটো ছোটো অনেক কিছু থেকে যায় যেগুলোর উত্তর হয়তো তারা খোঁজে। তো সেক্ষেত্রে আপনারা বাড়িতে বসে না থেকে আমাদেরকে ফোন করুন, প্রপার গাইডেন্স আপনাকে দেবো। সব থেকে বেটার হয় যে আপনি একটা ব্যবসা শুরু করতে যখন চাইছেন তখন ডিরেক্ট আমাদের অফিস ভিজিট করুন, মেশিন দেখুন। এছাড়াও আমাদের আরও প্ল্যান ছাড়াও আমাদের আরও প্রচুর মেশিন আছে, যেটা এখানে আমাদের 25,000 টাকা থেকে মেশিন শুরু হচ্ছে, আপ টু 25 লক্ষ টাকা অবধি প্ল্যান্ট আছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন। রয়্যাল মেশিনারিতে আসলে আপনাকে অ্যাটলিস্ট খালি হাতে ফিরে যেতে হবে না, আপনি আপনার বাজেট অনুযায়ী কিন্তু ব্যবসা ইজিলি আর্ন করতে পারবেন। আচ্ছা, তো ম্যাম আপনাদের এই মেশিনের কতদিন ওয়ারেন্টি ও গ্যারান্টি আছে? 1 বছরের গ্যারান্টি আছে আর সাথে 5 বছরের ওয়ারেন্টি আছে, ঠিক আছে, মানে আপনি টোটাল 6 বছরের জন্য কিন্তু আপনি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন মেশিনের উপর। তাছাড়া তো আপনাদের কাছে আরও অনেক রকম মেশিন আছে? হ্যাঁ, এছাড়াও আমাদের কাছে আরও 100+ মেশিন আছে। আচ্ছা, কেউ যদি এই ব্যবসা করবো ভাবছে তো অন্য ব্যবসাও সে করতে পারে? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, কারোর আসলো, কারোর হয়তো সেই এলাকাটায় ব্যবসাটা অলরেডি আছে, হতেই পারে সে সার্ভে করে দেখলো যে আছে, তো সেক্ষেত্রে কারোর বাজেটে কুলায় না, কারোর অনেক সময় পারিবারিক দিক থেকে সমস্যা হয় কোনো টাকা পয়সার জন্য, তো সেক্ষেত্রে আমি বললাম এখানে 25,000 টাকা থেকে শুরু করে আপ টু 25 লক্ষ টাকা অবধি আছে, আপনি যেটা চাইবেন আপনি এখানে সেই মেশিনই পেয়ে যাবেন ব্যবসার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।